আমরা সব সময় ভাবি যে প্ল্যানিং করে যে কোনো কাজ করা সম্ভব, কিন্তু অনেক সময় দেখা যায় যে নিখুঁত প্ল্যানিংও হেরে যায় পরিস্থিতির কাছে। কিন্তু বন্ধুরা মনে রাখবে, জীবনে চলার পথে প্রতিনিয়ত আমরা যে যুদ্ধ করে চলেছি তার হার জিত দুটোই মূল্যবান। একটা জয় যেমন আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, আমাদের সাহস যোগায়, নতুন একটা যুদ্ধে নামানোর উৎসাহ বাড়ায়, ঠিক তেমনই একটা পরাজয়ও কিন্তু আমাদের অনেক কিছু শেখায়, আমাদের অনেক ভুল শুধরে দেয়, আমাদের অনেক অভিজ্ঞতা দেয়, এবং সেই আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা আবার নতুন করে যুদ্ধে নামার শক্তি পাই। আমরা হেরে যাই কিন্তু উঠে দাঁড়াই। অনেকদিন ধরে অনেক প্ল্যানিং করে লাস্ট 23 ডিসেম্বর 2021 আমি, আমার দাদা অরণি আর তার 11 বছরের ছেলে অর্জুন বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে ভারতের সব থেকে উঁচু লেক দেখার উদ্দেশ্যে, নর্থ সিকিমের সোলামো লেক। এই লেকের হাইট 18,000 ফিট, আর সাধারণত ভারতবর্ষের সাধারণ নাগরিকের এই লেকে প্রবেশ করার অধিকার নেই, এর জন্য লাগে স্পেশাল পারমিট। কিন্তু এত প্ল্যানিং করেও আদৌ কি আমরা পৌঁছাতে পারবো সেই লেকে? আদৌ কি আমরা অ্যাচিভমেন্ট পাবো? আমার ভালো ভালো ট্রাভেল ফটোজ অ্যান্ড ট্রাভেল রিলস দেখার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, রাইডার রকি অফিসিয়ালে। ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, ব্লগটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। কেমন লাগলো আপনার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। গুড মর্নিং, আমার চ্যানেল মিসিং ইয়ার্সে স্বাগত জানাই আপনাদের সবাইকে। আজকে ডেট হচ্ছে 22 ডিসেম্বর 2021। তো এই ইয়ারের লাস্ট লং রাইড হচ্ছে। আজকে আমার সাথে আছে দ্য হাংরি হিপ্পো অ্যান্ড দ্য কিডো অর্জুন। হিয়ার ইজ মাই বাইক রুস্তম, ফুললি গ্রাফিক্স করা, আর এই যে প্যানিয়াসটা নিয়ে র্যাপ করা হয়ে গেছে। সো থ্যাংকস টু সিয়ার ডিকেলস ফর দিস বিউটিফুল র্যাপ। চলো এবার এগোই, রাস্তায় কথা হবে। অপূর্ব আর অর্ক এসছে আমাদেরকে সি অফ করতে। কেন গো হো যায়গা, ধীরে সে দেনা নেই তো বাহার নিকাল আয়গা, ঠিক আছে ফিউল। তো সুবহ সুবহ শান্তনু দার সাথে দেখা হয়ে গেল বহুদিন পর। অবশ্যই ওকে তো এই মুহূর্তে আমি আছি শালুগড়া বাজার, জাস্ট ক্রস করলাম শালুগড়া বাজার, এবং এরপরে আমরা সোজা যাব রংপো। আমি চালাচ্ছি যেমন দেখতে পাচ্ছ আমার রুস্তম KTM ADV 390। লুকসটা কেমন লাগছে গুরু একটু জানিও কিন্তু কমেন্ট করে সবাই, যে বাইকটা কেমন লাগছে। আর সঙ্গে অরণিতা রয়েছে নিজের ডিউক 250-তে। আমার এই সিরিজের ভালো ভালো ছবি, ভালো ভালো পোস্ট, ভালো ভালো রিলস দেখার জন্য আমাকে ফলো করো ইনস্টাগ্রামে রাইডার রকি অফিসিয়ালি। তো চলো এখন আর তোমাদের বোর করবো না, এখন সোজা যাব রংপো। ওয়েদার যা দেখছো, ওয়েদার দারুণ আছে, একদম ক্লিয়ার ওয়েদার আছে, ভিজিবিলিটি দারুণ, পাহাড় মানে একদম চকচক করছে। ভাই কত বড় জ্যাম রে ভাই, ও ভাই
পুরো পড়েছে খাদে। এই মেট্রোটা যাচ্ছিল চেয়ার নিয়ে, পুরো ঢুকে গেছে নিচে, এখন দুটো ক্রেন দিয়ে সেটা তোলা হচ্ছে। ইট উইল টেক টাইম বস। গাড়িটা তোলা হয়েছে, একটু সাফ হয়েছে রাস্তাটা, তো বাইক বেরিয়ে যাবে এর মধ্যে দিয়ে। থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস স্যার। তিনটা ক্রেন মিলে একটা গাড়ি তুললো, চেয়ার বেয়ার সামনে নিচে পড়েছিল মালটা। প্যানিয়ার্স নিয়েই ভয় হচ্ছে ভাই, এই গাড়িটাই পড়েছিল নিচে। চলো চলো, থ্যাংক ইউ। কমলালেবু সস্তা কিন্তু একদম না, সস্তা ভেবো না ভুল করে, দাম আছে প্রায় 120 টাকা মতন করে নেয় ডজন। তো এখানে আমাদের স্পিড তোলার জায়গা চলে এসছে, আর চারদিকে প্রচুর 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 লেবু। আমরা চলে এসেছি অলমোস্ট তিস্তা বাজারের কাছাকাছি, তো এইখানটায় লেবুর এই বাজারটা বসে। অ্যাক্সিডেন্ট তো বিশাল বড় একটা হয়েছিল, কিন্তু ভাগ্য ভালো যে গাড়িটা খাদে একদম পড়ে যায়নি, ঝুলেছিল। আর আমি আমার প্যানিয়ার্সটাকে নিয়ে না একটুখানি প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছে চালাতে, কারণ আমার জায়গাটা আমাকে অনেক বেশি মেজার করে চালাতে হচ্ছে। সামনে যেরকম ওয়াগনার যাচ্ছে না, তো সেই ওয়াগনারের একটা মেজারমেন্ট নিয়ে আমাকে আমার বাইকটা চালাতে হচ্ছে, তার কারণ প্যানিয়ার্সটা একটু এদিক ওদিক হলেই ঠোকা লেগে যাবে, যেটা আমি একদম চাই না। নতুন জিনিস ভাই, লাগলে বুকে লাগবে আর, তোমরা তো বোঝোই অনেক কষ্ট করে কেনা জিনিসগুলো, তো কিছু হয়ে গেলে খুব বুকে লাগে। দেখো আমার সাথে আছে অরণিদা আর অর্জুন। প্রথমে আমরা গ্যাংটক যাব আজ, এখান থেকে পারমিট আমরা বানাতে দিয়ে দিয়েছি, এতক্ষণ পরে ব্রেকফাস্ট করব, সকাল থেকে একদম টাইম পাইনি। দাদা আর আমার যে ভাইপো আছে নিয়েছে আড্ডা ভাই ভাই, সুপওয়ালা আড্ডা ভাই ভাই। আর আমি ভাই বাঙালি, আর আমি বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি, তাই পুরি। একটা মানুষ কতটা ছড়াতে পারে, কালকে পরশু দিনকে সব কিছু স্ক্যান করেছে, স্ক্যান করে ডিএলটা স্ক্যানারের মধ্যে রেখে দিয়ে চলে এসেছে। তো বাবার বিয়ে হচ্ছে যেন বলছিল, এত আনন্দ পাচ্ছি। দেখো আজকে আমরা যাচ্ছি গ্যাংটকে, আজকে আমরা থাকবো জেমু গেস্ট হাউসে। 25 তারিখ আমরা লাচেন থেকে গুরুদংমার, আর যদি সোলামো হয় তো সোলামো করে ফিরে আসবো গ্যাংটক। তো 25 তারিখ রাত্রিবেলা একটা গ্যাংটকে পার্টি চলবে। পারমিট যেটা যেরকম ভাবে হয়েছে আমাদের, হাতে করে কাগজে লিখে তো দেওয়া সম্ভব না, কারণ সিভিলিয়ানদের তো সেভাবে পারমিট হয় না, বাট হয়েছে এবং আমরা যাব। বাট একটাই জিনিস, যারা ওখানকার ইনচার্জ তাদের সঙ্গে আমার যেটুকু কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, কারণ বদলো ওখানেই আছেন, আমি নাম আর র্যাঙ্ক বলতে চাই না ফর অবভিয়াস রিজনস, বাট তার বক্তব্য ছিল যে দেখ বেটা, আগর ওয়েদার ঠিক রাহা তবে তু যা পায়েগা, নেই তো তেরকো নেই জানে লেগে, কিন্তু উপর বহুত বরফ হয়। যদি আগের দিন রাতে যদি খুব বাজে রকমের স্নোফল হয় তাহলে সে তো দেখতেই পাবো, মানে এমন না যে চুক্কি দিচ্ছি আর মানে অ্যাভয়েড করে যাচ্ছি, বাট ওখানে যখন যাবো তো ওই অ্যাপ্রোচটা তো দেখতেই পাবে। এবার যদি গুরুদংমার উঠতে গিয়ে যদি 2 ইঞ্চি 4 ইঞ্চি স্নো থাকে তাহলে বুঝেই না হতে চলো রাস্তায় কী হবে, তো সেই আর কি। সো ফিঙ্গার্স ক্রস, দেখা যাক কী হয়। আমি কলকাতা থেকে এসেছি, অফিস থেকে অফিস দয়া করে বাইক দিয়েছে, কিছু লোকে ডেল্টা স্পন্সর করেছে, কিছু লোকে ফুডিং লজিংগুলো স্পন্সর করছে, সেই জন্যেই হচ্ছে ট্রিপটা, মানে ট্রিপটা হতো না, আমি বেশ যথেষ্ট গরিব মানুষ আর কি, মানে সার্টিফাইড গরিব মানুষ। সো বালছাল কথাবার্তা বলছে, বালছাল মালের সঙ্গে তো বালছাল কথাবার্তাই বলবো, তুই নিজে তো আগে মানুষ হল, এমনি মালটা খেতে ভালো, পনেরে খেতে আরও ভালো, মানে কিছু বলার নেই। मैं हमें अभी भेजो, मेरे फोटो खींचना हो गया, आई वाज जस्ट अबाउट टू सेंड, मैं अभी 1 मिनट में भेजता हूं, 1 मिनट में। একটা পরে পারমিট দেয় না লোকটা, ফোন করে এও খিস্তি করছে, কুত্তার কপাল নিয়ে চলে, যে পারে ঠ্যাং তুলে মুতে দিয়ে চলে যায়। বন্ধুরা সময় হয়ে গেছে এখন 1:20, মোটামুটি আমাদের ব্রাঞ্চের ব্রেক শেষ। সকাল থেকে 2 ঘন্টা মাটি কেটে আমরা এখানে পৌঁছেছি,
বস এখানে বসে বসে ঘুমাচ্ছে। ওই ওই গুড মর্নিং। তোমাদের মনে আসতে পারে যে এই বেল্টটা দাদা কেন ইউজ করছে। অ্যাকচুয়ালি এটা হার্নেসটা বানানো হয়েছে স্পেশালি কিডোর জন্য, যাতে দাদা নিজের সাথে অর্জুনকে বেঁধে রাখতে পারে ডিউরিং দ্য রাইড। রাইট বস? অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, এটা হচ্ছে ঘুমানোর বিছানার সিট বেল্ট। রাইট। লাগছে কি লাগছে কি লাগছে, প্যানিয়ার্সটা কেমন হয়েছে কমেন্ট করো কিন্তু সবাই। প্যানিয়ার্সের ডিকেলটা কিন্তু একদম নতুন, কেমন লাগছে সবাই কমেন্ট করে কিন্তু অবশ্যই বলতে হবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলটা গায়েব ছিল প্রথমে, পরে ওটা বানানো হয়েছে। দাঁড়া দাঁড়া উঠুক, এখান থেকে গ্যাংটক মাত্র 38 কিলোমিটার, বেশি দূরে নয়, পৌঁছে যাব বাই 1.5 আওয়ার বা ম্যাক্স টু ম্যাক্স 2 আওয়ার্স। তো এখন বাজে 2:45, এখান থেকে 4:30-5:30 মধ্যে গ্যাংটক ঢুকে যাওয়ার কথা। নর্থ সিকিম ইস্ট সিকিমের পারমিট আমাকে বিবেক দাই বানিয়ে দিয়েছে, কস্টিং 1700 টাকা পড়বে। তোমাদের 1700 টাকা 1800 টাকা পড়বে, কারণ আমরা 3 দিন নর্থে থাকবো, 2 দিন ইস্টে থাকবো, 5 দিনের ILP 200-200 করে হাজার, আর 200 টাকা এক্সট্রা লাগবে হচ্ছে তোমার নাথুলার জন্য। সো সেখানে হলো 1200, আর দেন আমাদের নর্মাল যেটা 500 টাকা ওদের পারমিট চার্জ আছে, দিয়ে 1700 টাকা। রংপুর পুল দেখাবো না, তা কি কখনো হয়। তো বন্ধুরা, আরও একবার 2021-এর লাস্ট লং রাইডে আমি ঢুকছি সিকিম। সিকিমের গেট আমার সামনে, এখানে একটু আস্তে করতে হবে কারণ নাম্বারটা লিখলেও লিখতে পারে। আবার জ্যাম ভাই, এত জ্যাম কেন ভাই, এত জ্যাম কেন পতা নেই আর ইয়াহ পে ফির সে কিয়া হো গিয়া। এই গাড়ি খারাপ হয়ে গেছে অচানক, সারা জ্যামে জ্যামে জর্জরিত হয়ে গেলাম সারাদিন আজ। সেই জ্যামে জ্যামে জ্যামিতির কথা আমার মনে পড়ে যাচ্ছে, এ কোন দিক দিয়ে যে কি শেপে বেরোবো, চাঁদা দিয়ে মেপে না স্কেল দিয়ে মেপে বোঝা যায় না। এসে দাঁড়িয়ে গেলাম রাস্তার এক পাশে, একই জ্যাম, তার উপর এখানে পার্ক করে রেখে দিয়েছে, মাথায় যে কি চলে জানি না। বাপাসে বয়ে চলেছে তিস্তা, ও ফ্যাব ভিউ ফ্যাব, কিন্তু আই জাস্ট অ্যাকচুয়ালি লাভ টু থিঙ্ক অ্যাবাউট দেম। আর আমার সামনে বিহার, মানে বিহারের গাড়ি কে দেখে বেরিয়ে গেল ভাই, তুই জানিস না তুই কি চালাচ্ছিস আর আমি কি চালাচ্ছি। যাই হোক, কে আমি দেখাই না, দেখাবোও না, চল ধরে না আমি কে দেখাতে পারি না, তবু ভালো লাগলো তুই বেরোলি আগে, চল যা যা। হ্যাঁ, আরও জোরে যা, আরও জোরে, ভগবান বুদ্ধি দাও বুদ্ধি দাও। গ্যাংটক 28 কিলোমিটার অনলি, ঢুকাবো 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 ঢুকাবো। গ্রিন লাইট, আচ্ছা আমি তো জানতাম ইন্ডিকেটরের লাইট হলুদ হয়। আচ্ছা কাকা, হলুদের উপর দিয়ে নীল স্টিকার মেরেছে ফিল্মিং, ওই জন্য সবুজ হয়ে গেছে হলুদে আর নীলে মিশে। চলো ভাই, ঢুকে গেছি সিংডাম, এইখানটা কিন্তু নো হর্ন জোন, সো বি ভেরি কেয়ারফুল। আর আমি কেস খাওয়ার আগে লাইনের মধ্যে ঢুকে যাই, যখন তখন যা তা কেস দিয়ে দেবে। এইটা হচ্ছে গ্যাংটকের রাস্তা, নিচে দিয়ে বেরিয়ে গেল সিংতাম টাউন আর মঙ্গান যাওয়ার রুট, ডাইরেক্ট নর্থ সিকিম যেতে গেলে তোমাদের নিচে দিয়ে যেতে হবে। লাস্ট ভিডিওতে আমি নিচের রুটটা দেখিয়েছি, যদি কেউ না দেখে থাকো তো উপরে লিঙ্ক আসছে, ক্লিক করে দেখে নিও। কি মানে দাবিটা কি, হোয়াট ইজ আ প্রবলেম ম্যান। তো পৌঁছে গেছি আমরা রানীপুল, মানে গ্যাংটক আর বেশি দূর নেই, একদম কাছাকাছি চলে এসেছি। তো এবার আমি একটা জায়গায় দাঁড়িয়ে না সামনে এই জায়গাটা ইনস্টাটা লাগিয়ে নেবো, ইনস্টা 360। গ্যাংটক আর মাত্র 12 কিলোমিটার সোজা। একটা কথা আমরা খুব শুনি তো, যে
অবাগা যেখানে যায় সাগর শুকায় যায়। তো আজকে একটা কথা বলে রাখি তোমাদের, অবাগা যেখানে যায় সেখানে সাগর শুকাইতে যাই, তার পাশাপাশি অবাগা যেখানে যায় সেখানে মরুভূমিতেও বৃষ্টি হয়। হ্যাঁ, মানে এই গভীর শীতে দেখো গ্যাংটকের এখানে বৃষ্টি শুরু হয়েছে, মানে কপাল। অবাগা গ্যাংটকে চলে এসছে, খড়খড়া গ্যাংটকে এখন বৃষ্টি হবে। ইনস্টাটা লাগাতে পারলাম না, দাদা তাড়া দিল, দেখি একটু পরে গিয়ে যদি লাগিয়ে নেওয়া যায়। সো ফাইনালি ফাইনালি এক বছর পর আবার চলে এসছি গ্যাংটক। তবে ভাই এখানকার পুলিশ আর এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু খুব স্ট্রিক্ট। মাস্ক না পরলে ফাইন, ওপেন স্মোকিং নট অ্যালাউড, হংকিং করলে ফাইন। ইয়েস মাই ফ্রেন্ড, সো বি কেয়ারফুল। সামনে আমাদের রয়েছে গুরুদ্বারা, গ্যাংটকের গুরুদ্বারা। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ যুবদা আর জমিরদা ফর অ্যারেঞ্জিং আওয়ার স্টে ইন জেমু গেস্ট হাউস। আমি এর আগেও জেমুতে দুবার থেকেছি, একবার ফ্যামিলি নিয়ে আর একবার রজারদার সাথে যখন এসেছিলাম তখন। দো স্টেজ আর রিয়েলি গুড, তো আমি অনেককে রেকমেন্ডও করেছি জেমুর জন্য। কেমন আছো? আছি যেমন দেখেছো, আমি ফেসবুকে এতদিন ধরে দেখছি। হ্যাঁ মা হয়েছে, থ্যাংক ইউ। তো এখানে জীবনের সাথে পরে গিয়ে আরও অনেক কথা হবে। জেমু গেস্ট হাউসের কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়েছে, তো আগের ভিডিও যারা দেখে জেমু গেস্ট হাউস আসছো তাদেরকে বলে রাখি লোকেশনটা চেঞ্জ হয়েছে, ম্যাপে দিলে এই লোকেশনটাই দিচ্ছে। সো চিন্তার কিছু কারণ নেই আর কি। তোমার ভিডিও দেখে অনেকে আসে আর ওখানে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, এইটা হচ্ছে জেমু গেস্ট হাউসের পার্কিং। যদি বাইক নিয়ে আসো তো বাইক এখানেই পার্ক করতে পারবে, গাড়িও এখানেই পার্ক করতে পারে, বাইক গাড়ি যাই আনো না কেন। এই দিক থেকে তুমি শিলিগুড়ি থেকে গ্যাংটক আসবে, এসে এইখানে পার্ক করতে পারবে তোমার গাড়ি বা টু হুইলার। আর জেমু গেস্ট হাউস এই যে কন্ট্যাক্ট নাম্বার আমি আলাদা করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে তোমাদের এই রাস্তাটা দিয়ে উপরের দিকে উঠতে হবে, বাট ওঠার সময় সিনিক বিউটিটা দারুণ না। ভাই হাঁটতে খুব কষ্ট হয়, দেখেই একটা আলাদা চাম চলে আসছে। জেমু গেস্ট হাউসে ঢোকার সঙ্গে সঙ্গে তোমাকে ওয়েলকাম করতে চলে আসবে ক্রিপ্টো আর মস্কি। এই প্রপার্টির এরা হলো দুটো খুব কিউট পেট। গ্যাংটকে একমাত্র জেমু গেস্ট হাউসেই তোমরা কমন এন্টারটেনমেন্ট হল পাবে। এই হলে বসে তোমরা ইনডোর গেমস খেলতে পারো, টিভি দেখতে পারো, বই পড়তে পারো, অথবা করতে পারো অফিসের কাজ। আর বলে রাখা ভালো, সমস্ত গ্যাংটকের মধ্যে একমাত্র জেমু গেস্ট হাউসে কিন্তু ডরমেটরি স্টের ব্যবস্থা আছে। আর আছে দারুণ একটা রিসেপশন, এখানে বসে আড্ডা মেরে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। 5:51 বাজে আর আমি এই মুহূর্তে আছি আমার রুমে। এটা হচ্ছে আমার রুম, ডাবল বেডরুম, আর এখানে হচ্ছে আমার টয়লেট। গরম জলে জাস্ট একটু আগে স্নান করেছি, সো একদম খুব চার্মিং লাগছে, অনেক এনার্জি পেয়ে গেছি। এই রুমটার ট্যারিফ হচ্ছে 2400 পার ডে, আর পার হেড খাবারের জন্য মানে বড় মিল যদি হয় লাঞ্চ অথবা ডিনার সেটা 200 rupees পার হেড, আর তার সাথে ব্রেকফাস্ট 100 rupees। তো আমরা তিনতলায় যাই। তিনতলাটা বেসিক্যালি একটা হস্টেল টাইপ, ওয়ার্ক স্টেশন টাইপ। এখানে দেখতে পারো লাইব্রেরি, বড় টিভি আছে যেখানে তোমরা বসে এনজয় করতে পারো, লট অফ বুকস, ইউ ক্যান স্পেন্ড গুড টাইম ওভার হিয়ার। আর এইটা হচ্ছে মিক্সড ডম, আর এটা হচ্ছে ফিমেল ডম। তো এটা হচ্ছে ডম, হাই। এই ডমটার ভাড়া হচ্ছে মানে পার বেড এই ডমটাতে 500-600, ওটা ভ্যারি করে ডিপেন্ডিং অপন দ্য সিজন। আর ফুডিংটা সেম 200 meal অ্যান্ড 100 rupees হচ্ছে ব্রেকফাস্ট। হোয়াটস ইউর নেম ব্রো? অ্যান্ড হাউ আর ইউ ফ্রম? কেরালা। ওকে, ওয়েলকাম টু সিকিম। হ্যাভ ইউ বিন টু নর্থ বেঙ্গল? দার্জিলিং? ওকে, ভিজিট ওয়ান্স।
ওকে 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 ভিজিট দার্জিলিং ওয়ান্স ওকে শিওর বন্ধুরা, তোমাদেরকে আমি বারবার যে বিবেকজির কাছ থেকে পারমিট বানানোর কথা বলি না, চলো আজকে তোমাকে সেই বিবেকজির দোকানটা আছে সেটাও দেখিয়ে দেবো আর বিবেকজির সাথে আলাপও করিয়ে দেবো। তো এই দেখো, এখানে আমার পিছনে যেটা আছে গান্ধীজি স্ট্যাচু, মানে সিকিমের এমজি মার্গের ফেমাস গান্ধী স্ট্যাচু, এবং এর ঠিক পাশেই একটা শপ তোমরা পাবে, এই বইয়ের দোকানটা পাবে, ঠিক আছে, দিস ওয়ান, এই বইয়ের দোকানটা পাবে, আর এটাই হচ্ছে বিবেকদার দোকান। অ্যান্ড চলো বিবেক দা একবার হাই করে দাও। এট লাস্ট অরূপ কা ভিডিও মে বিবেক ইজ কামিং। ইয়া, ওয়ান্স এগেইন আফটার 3 লং ইয়ার্স। ওকে, তো থোড়া সা ওয়েট কর লো গাইস, কিউকি থোড়া বিজি হে ভাই, থোড়া সা কাম কর রহে হ্যায়। বিজি নাহি হো। আচ্ছা, অরূপ কা পারমিট বানা হ্যায়, অরূপ কা পারমিট, অরূপ কা। তো হিয়ার ইজ, তো মিস্ট্রি থা ওই স্ট্রি থা, অরূপ কা পারমিট বান গিয়া হ্যায়। ওকে ওকে, তো দি হিয়ার ইজ মাই পারমিট গাইস, অর মে হামেশা কহতে রহতা হু আপ লোগো সে কি দাদার কাছ থেকে পারমিট বানাবেন, মানে একদম আমি আজ পর্যন্ত যতজনকে পারমিট বানাতে পাঠিয়েছি কেউ খারাপ আমাকে বলেনি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইওর সার্ভিস। হোয়াট টু সে, ইফ ইউ আর देयर আই এম देयर। রাইট রাইট, এন্ড উই বোথ আর ফর ইচ আদার। ইচ আদার, ইয়েস। ওকে, তো বিবেক দার সাথে দেখা হয়ে গেল, তোমাদের সবাইকে এতদিন শুধু নাম বলতাম, দেখো আজকে দেখে নিল, তো নেক্সট টাইম কিন্তু দোকানটাও চিনিয়ে দিলাম তোমাদের, নেক্সট টাইম কিন্তু এখানে এসে তোমরা ডাইরেক্ট কথা বলতে পারো পারমিটের জন্য। বিবেক দার নাম্বারও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দেবো, যাতে তোমরা পারমিট বানানোর জন্য এখানে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, টাইম হয়ে গেছে 8:50, আর এখন আমরা ফিরে যাব আবার জেমু গেস্ট হাউসে। অর্জুন হ্যাজ গট হিজ নিউ জ্যাকেট, এই যে জ্যাকেটটা অর্জুন পরে আছে এটা 1300 নিয়েছে, মানে 1400 টাকা বলেছিল, 1450 বলেছিল, সেখান থেকে 1350 নিয়েছে জ্যাকেটটা। এই জ্যাকেটটা নেওয়া হয়েছে এই একদম এমজি মার্গের পাশে ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার বলে যে দোকানটা, ওইখান থেকে নেওয়া হয়েছে। আর দাদার মার্কেটিং দেখো, হ্যাঁ ঢামনা, খালি বোতলের দিকে নজর, মালটা মোটামুটি ধসে গেছে অর্ধেক, আর কিছু বেশি কিছুক্ষণ বসালে পুরোপুরি ধসে যাবে। চিকেন চাই এখন, চিকেন, খালি চিকেন আর একটু বিয়ার। এই যে আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছ না, ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার, এই দোকানটা কিন্তু কম পয়সায় সস্তার মধ্যে ভালো উইন্টার ক্লোথস তোমরা পেয়ে যাবে। তো চলো আর দেরি করবো না, সোজা হোটেল যাবো। Enjoying. Okay. Warm. Okay. Very life, lively. Love the environment. What's your name, bro? Uday Shankar. And you're from? I'm from Pune. Shy in front of the camera, so. I'm in the chill mode. And you're from? I'm from Calcutta. I'm in the chill mode. I want to be in the chill mode. Okay. I love it. Pass. And I'm from Nepal. What's your name? My name is Suzanne. Okay. How are you finding this day? Bahut bahut acha lag raha hai, main to regular customer hu yaar. Please ask for this person first. Please ask for, don't skip. Ye chehra jana pehchana sa hai. Haan, jana. Dekho ek ghod aadmi ko. Dekho ek khar aadmi ko. This is the last drink of my life. Okay, I will just go. That's not last drink of my life. Oh, sharma gaya. Oh, itni khoobsurat. Hi, myself Kalyani and I am also from Pune. You can actually tell you are your sister. She is my daughter. My mom. Daughter? Yeah. I thought you were your sister. Same one. And here is Dhruvo, right? So, বুঝতেই পারছো, একটা দারুণ ভাইবের সাথে শেষ করলাম আমার প্রথম রাত। তো বন্ধুরা, আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, পরের এপিসোডে আমরা পৌঁছাবো লাচুং। সো একটু ওয়েট করো, আবার ফিরে আসবো। টাটা, গুড বাই, টেক কেয়ার।